রাজধানী ঢাকার দেয়ালে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান, জুলুম আর অত্যাচারের প্রতিচ্ছবি। দেয়ালে আঁকা হয়েছে বিজয়ের গ্রাফিতে আর ছাত্র আন্দোলনের স্মৃতি, তবে তা তুলে ধরা হয়েছে নান্দনিকতায়। রাজধানীর দেয়ালগুলো যেন এখন এক একটি ক্যানভাস, বাহারি রং আর তুলির আঁচড়ে রঙিন বেশিরভাগ দেয়াল। সড়কের পাশে থাকা দেয়াল ও সড়ক বিভাজক বর্ণিল বিজয়ের উল্লাসে। এভাবে এই দেয়ালে আগামীর বাংলাদেশের স্বপ্ন আঁকছেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলন চলাকালে দেয়ালে লেখা অশোভন উক্তি ও রাজনৈতিক স্লোগান মুছে আঁকছেন শিল্পকর্ম, লিখছেন দেশ সংস্কারের অভিনব সব স্লোগান। যে রংটা দিয়ে হচ্ছে আমি আগে আমার নিজের বাসায় আমার খাতায় আমার ঘরে রং করতাম, সেটা এখন আমি আমার দেশের জন্য করছি। আগের কোটো কথা ছিল, তারপরে আমরা সবকিছু এগুলা রং করে মুছে সবকিছু পরিষ্কার করে এখন এই দেয়ালকে একটা নতুন রূপে দেওয়ার চেষ্টা করছি আর কি। কেউ কেউ বিবর্ণ অতীত মুছে জীর্ণ দেয়ালে আঁকছেন গ্রাফিতি। যত সুন্দরভাবে ফুটানো যায় আমরা তত আমাদের চেষ্টা করে যাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো, আমাদের তরুণ জেনারেশনরা শিখবে দেখবে। দেয়ালে গেলে আমরা মানুষের বৈষম্যগুলা দূর করার জন্য আমরা এই লেখাগুলা লিখছি। ছাত্র জনতার আন্দোলনে রক্ত ঝরেছে অনেক শিক্ষার্থীর, তাদের অবদান তুলে ধরতে আঁকছেন কেউ কেউ। আমি নিজেও আন্দোলনে গিয়েছি, তো আমাদের যে চিত্রটা ফুটে উঠেছে সেটাই আমি এখানে তুলে ধরি। শহীদ হয়েছে, আমরা এই পেইন্টিং করার মাধ্যমে তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিতে চাই, তাদের অবদানটা আমরা বুঝাইতে চাই তাদের সবার কাছে, দেশের মানুষের কাছে, এবং এটা যেন চিরস্থায়ী হয় সেটার চেষ্টা করব। রাজধানীর মিরপুর, শাহবাগ, রামপুরা, যাত্রাবাড়ি, ফার্মগেট, মোহাম্মদপুর ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকার দেয়াল এখন এমন রঙিন, যেন শহীদদের তুলিতে জানানো শ্রদ্ধা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।